তোমরা সবাই পার্ট 6 এ দেখেছো যে খেচার বন্ধু দেখা করতে আসে খেচার হোস্টেলে আর খেচা তাকে প্রথম কলেজে নিয়ে যায় আর ওই কলেজে গিয়ে যা হয় তোমরা সবাই পার্ট 6 দেখলেই বুঝতে পারবে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো বেশি বকবকি না করে ভিডিওটা শুরু করা যাক আরে মা তুমি হঠাৎ বাবা হইছো কি আর করব হ্যাঁ তোর মাকে তো আমি আর সামলাতে পারছিলাম না কেঁদে কুটে সে একাকার ওরে বাবা ওই বাবা আমার বুকে আপনার ছেলে দিন দিন বার বেরিয়ে যাচ্ছে পড়াশোনার তো কোনো নামগন্ধ নেই এসব কি বলছে হ্যাঁ তোকে আমি এর জন্য হোস্টেলে পাঠাইছি তো রাগি আসছে কেন ওই মানে ওই মানে বাবা ওই ওই কি এখন মানে মানে করে কোনো লাভ নেই হ্যাঁ ক্লাসরুমে সেদিন ওই সব করার সময় মনে ছিল না মাস্টার মশাই আমার ছেলে সেদিন ক্লাসরুমে কি করেছে আমাকে বলুন না দিন ক্লাসে আমি ইতিহাস ক্লাস নিচ্ছিলাম আমি খেতেকে জিজ্ঞেস করলাম বলতো ইলিয়াসের বোর নাম কি কি উত্তর দিল জানেন বলছে মাগি আগে উত্তরটা কি ঠিক ছিল আগে শুধু মাগি হবে নাকি তাই হ্যাঁ ওর সাথে আরো কত কিছু যোগ হবে ওর সাথে শ্যাম সি মাগি হবে আরে মশাই শুধু এই না আরো আছে স্যার কি হয়েছে আসবো আসো তাহলে ভেতরে এই যে স্যার এই আপনার স্যার এখানে মানুষ কটা আছে আর তুই চাইনিজ কটা কেন স্যার আপনি তো বলে আসছে না একটা করে স্যার দিতে বলে এসছি যখন একা থাকবো তখন একটা করে দিতে এখানে তো দুজন আছে এখন আবার শুধু দুই কাপ নিয়ে আসতাম তাহলে এক কাপ মোট ফেরত নিয়ে যেতে হতো কি হয়েছে আমার সামনে থেকে সরা নাহলে গরম চা তোর পোঙার মধ্যে কিন্তু আমি এক্ষুনি ভরে দেবো আপনি একটা দরখাস্ত লিখে কমপ্লেন দেখেন না আর কত কমপ্লেন দেবো এই কমপ্লেন দিতে দিতে তো বিচি শুকিয়ে গেল মানুষের বলছিলাম বাবার মা আজকে বাড়ি চলে যাবে তো খুব বলো না বাবা মা বাড়ি চলে গেলে তো খুব ভালো হয় আবার কোগুলো শুরু করা যায় হ্যাঁ আগে মাস্টার মশাই এই আমাকে না সবকিছু খুলে বলুন তো একটু এ আপনাকে আর কি আর খুলে বলবো এই পাঁচ ছয় জন মিলে একটা গ্রুপ বানিয়েছে ওই টিফিন বেলা বাথরুমে যায় ছেলে পেলে যেই ঢোকে পরে আটকে রাখে এ আমার সাথেই তো এ সেদিন কি হয়েছে জানেন অজরচারা জানোয়ারের দলগুলো আরে পাড়া আমি পাইকারে এসেছি বাইরে থেকে আটকে দিয়েছে আরে খোল আরে আমার গ্লাস আছে আরে মশাই এই তো কিছুই না বড় ব্যানারে আমার ছবি আর নাম্বার দিয়ে হিন্দিতে লেখেছে বড় বড় করে যে রাতকা মাজা মাত্র 200 টাকা মে 2 ঘন্টা রাতে আমি ঠিক করে ঘুমাতে পারি না ছেলেবেলে ফোন করে বলে স্যার দিবেন না দিবেন না শালা হনুমানের বাচ্চা তোর জন্য আজকে আমার মুখ পুরো কালো হয়ে গেল আরে বাবা ছাড়ো না ভুল করে হয়ে গেছে তাড়াতাড়ি চলো তোমার ট্রেনে টাইম হয়ে যাচ্ছে আরে ইয়ে বা কি করবো বাড়ি গেলে তো এখানে ঢাপ খেয়ে বেড়াবি তাহলে বাড়ি থেকে এখানে পাঠালে কেন ওখানে তো ঢাপ খেয়ে বেড়াতাম এই শালা এই তো যত বড় মুখ না তত বড় কথা চ চ আজকে বাড়ি চ A few moments later কখন থেকে রেডিও বসে আছি টাইম তো হয়ে গেল এখান থেকে কোথাও যাবো না তোমার ছেলে যা শুরু করেছে এর আমি শেষ দেখে যাবো যাও মেকআপ টেকআপ সব খুলে গেলো কি ভগবান আবার কি হলো দেখ ভালোই হয়েছে ছেলের কাছে আবার কদিন থাকতে পারবো গার মেরেছি এই মার বাবা তো যাওয়ার নামই নিচ্ছি না কেমন করে হোক মার বাবাকে এখান থেকে তাড়াতে হবে বাবা মা এখানে থাকলে ঠিক করে মজা করতে পারবো না আবার কি হলো তোমার মুখ কেমন শুকিয়ে কাঠ বিড়ালের পোঙার মতন হয়ে গেল কেন এই গান্ডু তুমি এক কাজ করো আমার মা বাবাকে ভয় দেখিয়ে এখান থেকে তাড়িয়ে দাও সরি আমি কাকিমাকে ভয় দেখাতে পারবো না তাহলে আর তিন চার দিনের মধ্যে বাবা মাকে এখান থেকে নিয়ে যাবে বাড়ি কেন নিয়ে যাবে হ্যাঁ কারণ আমি দু তিন দিনে যা করেছি বাবা জানতে পারলে গ্যারান্টি এখান থেকে বাড়ি নিয়ে যাবে পড়ার সময় মনে ছিল না হ্যাঁ ঠিক আছে তাহলে চলে যাব একা একা বসে বাল ছিল ঠিক আছে ছিড়বো না না মানে কাকিমাকে ভয় দেখিয়ে দেবো বলছি মাকে বেশি ভয় দেখাবে না বাবাকে বেশি করে দেখাবে তুমি কোনো ভয় নিও না আমি কাকিমাকে আসতে ভয় দেখাবো আর হ্যাঁ মা আবার কিন্তু কৃষ্ণ ঠাকুরের ফ্যান আরে খেচা ওইসব কৃষ্ণ ফিষ্ণ আমার কিচ্ছু করতে পারবে না ঠিক আছে সময় আসলে দেখা যাবে আর হ্যাঁ তোমার বাবাকে বিকেলে কোথাও ঘুরতে নিয়ে যাবে আর আমি সেই ফাঁকে
কাকিমাকে একটু ভয় দেখিয়ে দেব। ওই বাবা, ওই মানে বলছিলাম এখানে একটা চার দোকান আছে, হেভি চা বানায়, চলো খেয়ে আসি। তোমার তোমার চা খেতে খুব ভালো লাগে। এখন ডিস্টার্ব করিস না, একটু পরেই ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ আছে। আরে বাবা, তুমি চাপ নিচ্ছ কেন? আরে ইন্ডিয়া জিতে যাবে, চলো আমরা চা খেয়ে আসি। কি গো ছেলে, তোমার কথা বলছি, চলো চা খেয়ে আসো। ঠিক আছে আমি যাবো। ছেলেপেলের কাছে শুনেছি যে কাকা বলে শিয়াটা ভাঙা চা বানায়। আমাদের ওখানকার তাপসের মতন মানাতে পারবে না। তোর কাছে 200 টাকা বাকি আছে। চুপ, সাথে লোকে পরে দিয়ে দেবো। কি বুঝুর বুঝুর করছিস? তোমরা গল ফিরে খাও না। খবরদার, কি বলে কি বলে তুই? কাকিমা তো রেগে গেছে। কেটে তোমার এই চোখে কালো হয়ে গেছে কেন? ওই মানে ওই কিছু না, ও গরম চা ঢেলে গেছিল। আচ্ছা, গরম চা পড়েছিল নাকি ঠাপ খেয়েছো? এসব বাদ দাও গান্ডু, যেমন করে হোক মা বাবাকে এখান থেকে বাড়ি পাঠাতেই হবে।